একদম দেখো পুরোপুরি লাচ্ছা বড়া ঠিক যেমন হয় ওরকম কালারের হয়েছে। কি ব্যাপার এই যে ভিডিওটাতে ক্লিক করলে কি আছে? বলি কি আছে? এই যে ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য, এই ভিডিওটাতে আমি একটা এমন জিনিসের কথা বলবো যেই জিনিসটা তোমাদের জীবন থেকে আধ ঘন্টা 45 মিনিট সেভ করে দেবে। ওকে সো বাই দ্য ওয়ে দিস ইজ দেবরাজ, ইউ আর ওয়াচিং ইট লাইক এ বং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। কিছুদিন আগে জাস্ট হিট বলে একটা কোম্পানি আমার সাথে অ্যাপ্রোচ করলো এন্ড ওরা বললো যে এরকম আমাদের রেডিমেড লুচি রুটি পরোটা আমরা মানে বানাচ্ছি, তুমি কি দেখাতে পারবে? আমি বললাম ঠিক আছে দেখাবো, কিছু স্যাম্পল দাও। স্যাম্পলটা মেঘনা বাড়িতে গেছিল, তোমার কেমন লেগেছে বলো? আমার দারুণ লেগেছে, বিকজ ওরা যেটা দিচ্ছে সেই প্যাকেটটা এতটাই মানে স্যানিটেশন তো রাখছে জিনিসটাতে, ওটা একদম পুরো ফোল্ডেড প্যাকেট এবং ওটা জাস্ট বের করো, জাস্ট গ্যাসের বসাও অ্যান্ড তোমার খাওয়ার রেডি। মানে মেন যে হ্যাপা ওই মাখা তাবা ফেলে রাখা ওই সেটা একদম সেই খাদ্যই নেই। আর ও যেটা বলছিল লুচি ভালোভাবে ফুলছে একদম বাড়ির মতন, এটি যতক্ষণ আমি নিজে খাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না। তাও মেঘনা এই যে দেখাচ্ছে এটা দাম হচ্ছে 54, 54 টাকা, 26 দিচ্ছে, এটা হচ্ছে জাস্ট হিটের লুচি, ঠিক আছে, এটার দাম হচ্ছে 35 টাকা, এটা 10 পিস আছে, এটা রুটি, আর এটা হচ্ছে জাস্ট হিটের রুটি, এটা দাম হচ্ছে 36 টাকা, এটাতে 6 পিস আছে, তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট যেটা জাস্ট হিট পাঠিয়েছে, আর আমরা আজকে ট্রাই করবো হচ্ছে লাচ্ছা পরোটাটা, আমি ট্রাই করতে চলেছি, আমি আজকে বানাবো কাঠি রোল, দেখবো। ওরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে থ্রু আউট দি কলকাতা, তোমাদেরকে এই যে প্র
জিনিসটা আমি আর বোন আমরা বাবা মায়ের জন্য করছি। মানে যে প্রত্যেকটা ভিডিওতে দেখো তোমরা মা আমাকে হেল্প করে, মাকে বলি পরোটা বানিয়ে দাও, তোমরা বলেও আজকে মায়ের রেস্ট। আজকে মা জানেও না, মা জানে যে আমি আজকে ভিডিও শ্যুট করছি, নিজে করছি, বাট আমি করছি শুধু কাঠি কাবাব। এবার জানে না যে আমি রোল করছি, প্রোডাক্টটা পুরোপুরি ডেলিভারি হয়েছিল মেমারিতে, ওখান থেকে ও নিয়ে এসছে, এটা জানে না মা। সো দেখছি ওদের কেমন রিয়াকশান হয়। ঠিক আছে, এটা ওদের জন্য বানাবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে জাস্ট শিটের যে প্রোডাক্টটা তোমরা যবে অর্ডার দেবে তারপর ওটা 4-5 দিন থাকে। ওকে, তোমরা লাচ্ছা বড়টাকে যেদিনকে লাগবে অর্ডার দিয়ে দেবে, তারপর 2-3 দিন তোমরা রেখে এনজয় করে খেতে পারবে। এই প্রোডাক্টটা কিন্তু FSSAI সার্টিফাইড, সো ডেফিনেটলি ইটস আ জেনুইন প্রোডাক্ট। সো এই যে দেখতে পাচ্ছ FSSAI সার্টিফাইড, এমন কিছু দামও না। তোমরা কত টাকা? এবার তো কোয়ালিটিটা দেখবে তো। ওকে, সেটা দেখা যাক। তো কোয়ালিটিটা দেখে তোমাদের দেখাবো। ওকে, সো লেটস গো, একদম কিচেনে দেখা হচ্ছে। সো আমরা এখন এই যে চিকেন কাটি খাওয়া রোলটা বানাবো, কিন্তু তার আগে আমি একা বানাবো, কারণ বাবা মা তো আমার একাই না। সো গিভ মি 1 মিনিট, আমি আমার পার্টনারকে দেখাচ্ছি। ওরি 1 2 3। ওকে, সো এসে গেছে মিষ্টিরানি বাড়ি সিয়ানি দেবলি না 2 3 5 না কি বেশ। এবার শুরু করা যাক, কী কী আছে আমাদের কাছে একটু তোমাদেরকে বলি। সো এখানেই প্রথমে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এই চিকেনটা, চিকেনটাই অ্যারাউন্ড 500 গ্রাম মতন আছে। এখানে হচ্ছে একটু আমরা একটু চিকেন মশলা নিয়ে নিয়েছি, আছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এখানে সর্ষের তেল আছে, এখানে আদা রসুন পেস্ট আছে, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, এখানে টক দই আছে, একটু নুন আর লেবু। ঠিক আছে, তো এবার আমরা প্রথমে কী দেবো? মরিচ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, এবার লেবু দিচ্ছি আমি। ঝামেলা নেই,
অর্ডার দিয়ে দিই। তোর আরো সুবিধা হয়েছে। এরকম যারা তোমরা মা বাবাদের সাথে দেবে কিংবা যারা একটু তাড়াহুড়োতে আছো, এরকম জাস্ট বড় বড় গুটি গুটি বানাতে অনেকেই পারো না, তাদের জন্য এটা একদম আইডিয়াল। যারা বেলতে পারে না বেসিক্যালি, ভারতের ম্যাপ আমেরিকার ম্যাপ হচ্ছে পুড়িয়ে নি, এটা তো হয়ে গেছে, একদম একদম গরম গরম লাচ্ছা পরোটাটা খাওয়া তৈরি হবে। আমাদের এখানে এই জাস্ট হিটের লাচ্ছা পাউডার ইয়েটা রাখা আছে, এটা আমরা বের করে নিই। ডিফ্রিজ থেকে বের করে তোমাদেরকে এটাকে আধ ঘন্টা রেখে দিতে হবে, এন্ড আধ ঘন্টা পর তোমরা ওটাকে ফ্রাই করে নিতে পারবে। তো ডিফ্রিজ থেকে বের করে বের করা তো হয়ে গেছে, আমি এটাকে একটু নর্মাল টেম্পারেচারে রাখি। একটু সুন্দরভাবে দিয়েছে, বাটার পেপার দেওয়া হয়েছে প্রত্যেকটা পরোটার মাঝখানে, বাটার পেপার দেওয়া আছে। এটা কিন্তু কোনো প্রিজারভেটিভ ইউজ করছে না, পুরো দেখছো পুরো রক সলিড লাচ্ছা পরোটাতে কি মেখে লেচিটাকে যে ভাঁজটা ওটা কিন্তু পুরোটা ভালোভাবে আছে, দেখতে পাচ্ছ। এসে আমাদের ম্যারিনেশনের পার্ট একদম হয়ে গেছে, অ্যান্ড এবার আমরা এই যে চিকেনটাকে মিষ্টি কি লাগছে, মিষ্টি না আসতে শুরু করে দিয়েছে। ওকে, সো এবার আমরা গ্রিল ফিল করব, এবার আমরা গ্রিলটা স্টার্ট করি। একে 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 করে চলে যাবে আমাদের সব কাবাবস। ও আওয়াজটা শুনতে পাচ্ছ, এখন তোমার একটু কাবাবের শর্ট ঝুলো দেখো। তো আমাদের এই যে জাস্ট হিটের যে পরোটাটা, মানে সত্যিকারের মিষ্টি পরোটাটা ভীষণ ফাইন, মানে এত ফাইন জাস্ট তুমি দেখো। এবার এটাকে আমরা ফ্রাই করব। এসে এবার হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমি আর একটু মিষ্টি পরোটাটা খেয়ে দেখবো, আগে মিষ্টি খেয়ে দিই। সেম টেস্ট, মা বলবে মা তো পরোটা ফিল করে, ইনফ্যাক্ট লাচ্ছা পরোটা একটু মিষ্টি মিষ্টি হয় সেটাও দিয়ে আছে। একটু সাজাই এবার পরোটাটাকে, এবার এবার আমরা রোলটাকে মিষ্টি দেখেছি ফ্লেকি ব্যাপারটা, ওটা ফিটে গেছে এখান থেকে, মানে এতটা ক্রিসপি। কি সুন্দর দেখেছো, একদম ফ্লেকি বলে জিনিস কিন্তু একদম ভালোভাবে কুকটা হয়েছে। তিন নম্বর রোল ডান,
দিস ইজ দেবরাজ দা রোল ওয়ালা উইথ পরোটা যেটা আমি নিজে বানাই দেখুন কে জানে না ঠিক আছে সো এই যে এটা এই গিয়ে ওদেরকে দিয়ে আসি লেটস গো সুন্দর হয়েছে পরোটা কত করে ফেলি রে পরোটা আমি বানিয়েছি খুব ভালো হয়েছে সুন্দর ভাজা হয়েছে আমি ভেজেছি এবার থেকে যখন বলবো তখন নিয়ে আসবি তখনই বাড়িতে বানিয়ে খাওয়া হবে ঠিক আছে খুব ভালো আছে আমি অনেক খাটনি কমে নিচ্ছিস ওরা সবাই খেয়ে নিয়েছে এবার আমি আর মেঘনা খাবো সো বাকি দুটো বাকি আছে তিনটে বাকি আছে আমার মেঘনা মিষ্টি সেটা বানিয়ে নিয়ে আমরা কথা বলছি অ্যান্ড ডেফিনেটলি রুটি লুচি আর লাচ্ছা বড়াই অ্যাকচুয়ালি জাস্কিট বানায় অ্যান্ড আমার একটু বলে দাও যে আমরা কিন্তু বানিয়ে কিছু বলছি না ডেফিনেটলি হ্যাঁ না বানিয়ে কিছু বলছি আমি পরোটা খাচ্ছি তাই সত্যি ডেফিনেটলি হ্যাঁ আমাদেরকে জাস্কিট এই প্রোডাক্টটা পাঠিয়েছে বাট ওরা জানতো না ওদের যে রিয়েল এক্সপ্রেশনটা আমি ক্যাপচার করতে চেয়েছিলাম চলো আমি আর মেঘনা খাই তারপর কথা হচ্ছে তোমরা তো দেখলে মা বাবা পিসি সবার রিয়াকশন লাস্ট মা বাবাকে বানিয়ে দিল অ্যান্ড এই হচ্ছে আমাদের রোল পরোটাটা মানে সত্যিকার একদম দেখো পুরোপুরি লাচ্ছা পরোটা ঠিক যেমন হয় ওরকম কালারের হয়েছে হ্যাঁ মারা তো খেলো দিয়ে দেখলো তোমরা দেখো একদম লেয়ার লেয়ার আছে দেখো আর ফ্লেকিনেসটাও আছে দেখো ছিটছে তো পুরো এই ভিডিওতে তোমরা দুটো জিনিস পেলে এক কারি কাবাব রোল কি করে বানাতে হয় আর দুই 5 মিনিটে কি করে লাচ্ছা পরোটা বানাতে হয় যেটা ইম্পসিবল হয়ে যায় মানুষের পক্ষে ওদের যে পরোটা লুচি কিংবা রুটি কোনোটাই কিন্তু হ্যান্ডমেড না সব কিছু কিন্তু মেশিন মেড সো একদম নিটন গোল একদম নিটন আর প্রত্যেকটা ইকুয়াল সাইজের আর এই যে কারেন্ট সিচুয়েশনে কারোর যে কেউ যায় নিজের হাতে বানাচ্ছে কে কী হাতে বানাচ্ছে সেসবের তোমাদের চিন্তা নেই কারণ এটা একদম মেশিন মেড হয় ডিটেক্ট প্যাক হয় তারপর তোমাদেরকে ডেলিভারি দেওয়া হয় সো সেই সব নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা করার কিছু ব্যাপার নেই ডেফিনেটলি অর্ডার দাও জাস্টিট থেকে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেওয়া আছে ওদের ফোন নাম্বার দেওয়া আছে ওরা হোম ডেলিভারি করে ভিডিওটা যদি পছন্দ হয় তোমাদের ভিডিওটা একটা লাইক করতে ভুলো না যদি প্রোডাক্ট পছন্দ হয় মনে হয় যে আমার একটা ভালো প্রোডাক্ট তোমাদেরকে দেখালাম ভালো তোমাদেরকে রেসিপি শেয়ার করলাম তাহলে ইউটিউব বুঝবে কি এই চ্যানেলটাকে লোকে পছন্দ করছে তোমরা যদি সেটা মনে করো যে তোমাদের না পছন্দ এই চ্যানেলটাকে ওঠা উচিত তার জন্য তোমাদের কিন্তু লাইক করতে হবে Enjoy, just hit the monitor link in the description. Ta-da! Bye-bye.